হ্যালো ভিউার্স অ্যান্ড্রয়েড বিডিটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আমি আজকে আরও একটা ক্যালেন্ডার অ্যাপস নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো প্রথমে প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমি লিখবো দু হাজার সতেরো ক্যালেন্ডার ফ্রেমস তো এটার রেটিংও অনেক ভালো ফোর পয়েন্ট জিরো তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল দিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো ইনস্টল দেওয়ার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে ঠিক এইভাবে আপনার লোডিং হবে লোডিং হওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার গ্যালারি ক্যামেরা এবং মোর অ্যাপস তো গ্যালারিতে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবি এখানে সিলেক্ট করে দিতে পারেন এবং ক্যামেরা থেকে সরাসরি ছবি তুলেও এখানে সেট করতে পারেন তো আমি গ্যালারি থেকে একটা ছবি এখানে ওপেন করছি তো এখানে ওপেন করতে গেলে অবশ্যই অ্যালাউ অ্যালাউ দিতে হবে অ্যালাউ দেওয়ার পরে আপনার এখান থেকে ছবি সিলেক্ট করতে হবে তো আপনি একটা ছবি সিলেক্ট করতে পারেন এখান থেকে সিলেক্ট করার পরে এখানে ফ্রেমের একটা অপশান দেখতে পাবেন তো এখানে আপনার অবশ্যই আপনার যে মাসের ক্যালেন্ডার করতে চাচ্ছেন সেই মাসে আপনার সিলেক্ট করে দিতে হবে তো এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে তো আপনার বিভিন্ন টেমপ্লেট স্টাইল স্টাইল আছে আপনি চাচ্ছেন সেই স্টাইলটা আপনি সিলেক্ট করে দিলে ঠিক সেইভাবেই আপনার এখানে স্ক্রিনে সেইভাবে আপনার ক্যালেন্ডারটা শো করবে তো আপনি যদি চান ঠিক এইভাবে দিতে পারেন এইভাবে আপনার পুরো মাসের ক্যালেন্ডার একসাথে একটা পেজে এইভাবে করতে পারেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এইভাবে অথবা ছয় মাসের করে দুই দুইটা ভাগ করে আপনি ক্যালেন্ডার করতে পারেন তো এখান থেকে আপনার গ্যালারি থেকে একই নিয়মে এইভাবে ছবি সিলেক্ট করে দিবেন ছবি সিলেক্ট করতে হলে এখান দেখেন অনেক রকম ছবি আছে তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিলাম তো এইভাবে ছবি সিলেক্ট করার পর অবশ্যই আর মুভমেন্ট অ্যালাইনমেন্ট ঠিকভাবে আপনি যেভাবে আপনি চাচ্ছেন তো দেওয়ার পরে এইভাবে আপনার ফ্রেম এখানে ক্যালেন্ডারে বহু অনেক রকম ফ্রেম আছে ফ্রেমগুলো আপনি এইভাবে সিলেক্ট করে দিতে পারেন যেটা আপনার প্রয়োজন যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে আপনি ফ্রেমটা এইভাবে সিলেক্ট করে দিতে পারেন দেখেন এই ফ্রেমটা আসলে অনেক সুন্দর আমি মনে করি এটা আপনাদের অনেক ভালো লাগবে এই ফ্রেমটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এইভাবে আপনার আরও অনেক ফ্রেম আছে আপনি এখান থেকে আপনার মাসের মাস অনুযায়ী যেই ফ্রেমটা আপনার প্রয়োজন যে কালারের সেই সেই কালারের ফ্রেমটা আপনি এইভাবে নিয়ে সিলেক্ট করে নিতে পারেন যেমন এই ছবিটার সাথে এই ফ্রেমটা অনেক ভালো লাগছে তা আপনি এইভাবে আপনার ছবির সাথে অ্যাডজাস্ট করে ছবির কালার কম্বিনেশন করে এইভাবে আপনার ফ্রেমটা এইভাবে ক্যালেন্ডার ফ্রেম আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন তো এরপরে আপনারা অবশ্যই সেভ করতে হলে যে ক্যামেরার নিচে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তো এইভাবেই আপনি আপনার কাঙ্ক্ষিত ছবি দিয়ে খুবই সুন্দর সুন্দর ওয়ালপেপার সরি আপনার ক্যালেন্ডার তৈরি করতে পারেন আপনার মতো দু হাজার সত্তর সালের নতুন বছরের নতুন ক্যালেন্ডার আপনার নিজের ছবি দিয়ে করতে পারেন এবং এটা মোবাইলেও রাখতে পারেন অথবা আপনার ফেসবুকে অথবা এটা প্রিন্ট আউট করে দেওয়া হলে রাখতে পারেন খুবই ভালো লাগবে আশা করি তো সামনে আরও নতুন নতুন অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্তই অ্যানড্রয়েড বিডি টেকের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ